মিথ্যা টিভি, আলোকিত সমাজের জন্য। Let's do it.
সুদূর শতভাগ বেতন নয়, ঈদের পূর্বেই আমাদের ঈদুল আজহা, ঈদুল ফিতরের পূর্বেই শিক্ষক সমাজের দাবি, সেই জাতীয় প্রধান সেটি বর্তমান করবেন, 100% উৎসব ভাতা শিক্ষক সমাজকে প্রদান করুন। এখন এই শিক্ষক সমাজ আগামী সোনার বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ রূপান্তরিত করবে। আমরা শিক্ষা ক্ষেত্রে এসেছি পক্ষে, এবং আপনারা জানেন অ্যাসেম্বলির পূর্বেই আমরা শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করাই। সব যোগ্য এবং আদর্শ নাগরিক তোমাদের মধ্যে যে সকল কার্যক্রম, যে সকল কর্মসূচি, সে শুধু একমাত্র শিক্ষক সমাজই করে থাকে। আপনারা দেখেন আজকে আমরা গর্ববোধ করি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে নিয়ে, যেই পুলিশ প্রশাসনে আজকে আমাদের সোনার শিক্ষার্থীরা বর্তমান করেছে। আজকে চিনি করতে পয়সা লাগে না, আজকে পুলিশকে খবর দিতে হয় না, এটির কারণ শিক্ষা ক্ষেত্র থেকে আদর্শ সন্তান যখনই বের হবে তখনই বাংলাদেশের প্রতিটি জায়গায় সব যোগ্য শিক্ষকদের যে তাদের দাবি এটি পূরণ করে দেখুন। সত্যের সোনার বাংলাদেশ সেই মাহাতির মোহাম্মদের মতো আধুনিক মালয়েশিয়াকে পাঁচ কাটিয়ে আধুনিক বাংলাদেশ বাস্তবায়ন করে বিশ্বের মুখে আপনার নেতৃত্বে যেমনি বাংলাদেশের ঠিক তেমনি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে দেখুন। এই শিক্ষক সমাজ যেই রাষ্ট্র করছে তার চাইতে আবেগপূর্ণ করেছে, করে সব যোগ্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে আদর্শ রাষ্ট্রনায়ক, আদর্শ নেতা, আদর্শ কর্মচারী, আদর্শ কর্মকর্তা হিসেবে আপনারা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আজকে এখানে এসেছেন, আমি ধন্যবাদ জানাতে চাই বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইকে, তারা এত পরিশ্রম করে সেই সকাল 10টা থেকে আমাদের এখানে উপস্থিত থেকে আমাদের সংবাদ সরকার মাহাতুরের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের কলম, তাদের ক্যামেরা, তাদের মরণ সব কিছু দিয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন আজ আগে বলা হতো শিক্ষক জাতির ধরার কারিগর, আসলে শিক্ষক কিন্তু এখন আর জাতির কারিগর ধরার মাধ্যম নয়, আজকে শিক্ষক কিন্তু জাতি গড়ার শিল্পী। কারণ কারিগর সে যে শ্রম দিয়ে কাজ করে, যে তার মাথা দিয়ে কাজ করে, কিন্তু শিক্ষক তার শরীর দিয়ে, মন দিয়ে, মেধা দিয়ে, মনন দিয়ে কাজ করে, সেই জন্য শিক্ষককে বলা হয় জাতি গড়ার শিল্পী। সেই শিল্পীকে অবন্ত রেখে কোনোদিন আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারে না। সেই কারণে 141টি টকশো আমরা করেছি, আমাদের স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রাণ পুরুষ অধ্যক্ষ শাহজামান সাধু তিনি এই টকশো করেছেন এমপি মহোদয়দের সাথে, সরকারি এমপি, বিরোধী দলীয় এমপি, বিরোধী দলীয় হুইপ, সরকারি হুইপ, সরকারি মন্ত্রী, সরকারি কর্মকর্তা, মহাপরিচালক, শিক্ষামন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের সাথে আমরা আলোচনা করেছি আমাদের যে প্রাণের দাবি এই জাতীয়করণ, তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। তারপরে আমরা গত 5ই ফেব্রুয়ারি ঢাকা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই আজকে 15ই ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচি দিয়েছি। এটি বাংলাদেশের 64টি জেলায় আজকে এই মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। আমরা চাই আমরা শান্তিপূর্ণ সমাধান চাই, আমরা শ্রেণীকক্ষ থেকে ফেরত যাব না, আমরা শ্রেণীকক্ষ বন্ধ করব না, কিন্তু শ্রেণীকক্ষে পাঠদান করে এই রাজপথে অবলম্বিত করেছি যে আমরা কাজ করি। আগামী দিন আগে যদি এই পূর্ণাঙ্গ সফলতা না দেওয়া হয় তাহলে আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না, আমরা কিন্তু রাজপথে সেই খুচকারি আমি দিচ্ছি। আমি বিনয়ের সাথে মানবতার মা আপনি বহুবার বলেছেন শিক্ষকদের জাতীয় সমাজের সংস্থা, কিন্তু আপনার ভিতরে ঘাপটি ধরে থাকা ওই জাতীয় বেইমান যারা, যারা দুষ্কৃতকারী, যারা স্বাধীনতার এই শক্তিকে লাভ করতে চায়, সেই অবস্থা বিভিন্ন শিক্ষাবোর্ড, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তরে তারা ঘাপটি ধরে আছে। আপনার এই শক্তির কর্মকাণ্ডকে তারা প্রতিহত করতে চায়, নাম করে দিতে চায়, সেই কারণে যারা
দেশের কথা ভাবেননি, তিনি বাংলাদেশের কথা ভেবেছেন, আগামী প্রজন্মের কথা ভেবেছেন। এই প্রজন্মের কথা ভেবে প্রাথমিক স্তরকে জাতীয়করণ করেছে। আপনার বাবার পথ ধরে আপনিও তো 26,000 শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছে। তাহলে কেন আপনি আবারও এই মাধ্যমিক পর্যায়কে জাতীয়করণ করে মৃত্যুর পরেও কেন অমর হয়ে থাকবেন না? এটি আমাদের জিজ্ঞাসা। আজকে যদি মাধ্যমিক পর্যায়ে জাতীয়করণ হয়, আজকে যদি মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা জাতীয়করণের অধিকার থেকে তারা বঞ্চিত হয়, তাহলে তো আপনার সেই কর্মকাণ্ড ম্লান হয়ে যাবে। এই পদটা উনিদের যেমন আপনি বেঁচে থাকবেন, তেমনিভাবে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে একেবারে সেই কেমন পর্যন্ত বাংলাদেশের শিক্ষকরা শিক্ষার্থীরা পড়লে এই মাধ্যমিক পর্যায়ে জাতীয়করণ হয়েছিল সেই মানবতার ভাব। আপনি জাতীয় ধরনের ঘোষণা দিয়ে এই শিক্ষক সমাজের দলের দাবি, এদেশের খেটে খাওয়া মানুষের দলের দাবি, এদেশের বঞ্চিত শ্রেণীর মানুষের দলের দাবি আপনি পূর্ণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার আমি